গরু ছাগলের হাটে ক্রেতাদের তেমন উপস্থিতি না থাকায় বিক্রেতাদের মাথায় হাত। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন লালমনিরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ বিপুল ইসলাম, সাথে আছে মিতানজানা রহমান লিজা। লালমনিরহাট জেলায় গরু ছাগলের হাটে করোনা পরিস্থিতির কারণে ক্রেতাদের তেমন উপস্থিতি না থাকায় তা বিক্রেতাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। লালমনিরহাটের অন্যতম বড় পরিসরের গরুর হাট হিসেবে বড়বাড়ি ইউনিয়নের বড়বাড়ি বাজারের গরু ছাগলের হাটকেই ধরা হয়ে থাকে। করোনাকালে সঠিকভাবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সকাল থেকেই ভটভটি ও ট্রাকে করে এবং হেঁটে হেঁটে গরু ও ছাগল নিয়ে হাটে আসতে থাকেন কৃষক ও খামারিরা। দুপুর গড়াতে না গড়াতেই হাট জমে ওঠে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত গরু আর গরু। তুলনামূলকভাবে ছাগলের আমদানিও ব্যাপক হয়ে থাকে, কিন্তু সে তুলনায় হাটে ক্রেতাদের আনাগোনা অনেক কম। তাই দিন শেষে অর্ধেক দামে গরু বিক্রি করে হতাশা নিয়ে হাট থেকে ফিরেছেন অনেক কৃষক খামারি। অন্যদিকে সস্তায় গরু কিনতে পেরে খুশি ক্রেতারা। হাটের ইজারাদার গরুর খামারি ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে যে বিগত বছরগুলোতে এই সময়ে হাট থেকে শত শত গরু কিনে ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, ফেনীসহ দেশের বড় বড় শহরে নিয়ে যেতেন ব্যবসায়ীরা। বগুড়া ও রংপুর ছাড়াও আশেপাশে জেলা থেকে অনেকে পশু কিনতে আসতেন এ বাজারটিতে। কিন্তু এবার করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকায় আগের বছরগুলোর মতো বড় বড় ব্যবসায়ী ও ক্রেতাগণ আসছেন না এই হাটে। বিক্রেতাগণ অপেক্ষায় বসে থাকতে থাকতে অনেকটা বিরক্ত হয়ে ফিরছেন হাট থেকে। গরু ব্যবসায়ী মোহাম্মদ নাজবুল হক বলেন, গত সপ্তাহে একটি গরু হাটে নিয়ে এসেছিলাম। ক্রেতাগণ দাম করেছিল 90,000 টাকা, কিন্তু আমি কিনেছিলাম 1,20,000 টাকায়। গরু ব্যবসায়ীদের চাহিদা কম থাকায় লস করে হলেও 95,000 টাকায় বিক্রি করতে হলো। নাজমুল হক, আমি গরু বিক্রি করে আনছি, 1,20,000 টাকার গরু 95,000 টাকা বিক্রি করছি। অন্যদিকে ক্রেতা মোহাম্মদ বিদ্যুৎ বলেন, গরুর দাম সস্তা হওয়ায় 3টি গরু কিনে নিলাম। করোনা ভাইরাসের কারণে বড় বড় গরু পাইকার হাটে না আসায় গরুর দাম অনেক কম। তিনি আরও বলেন, মোহাম্মদ বিদ্যুৎ, আমি বড়বড়ির হাটে গরু কেনার জন্যে আসছি। করোনা ভাইরাসের জন্য বড় বড় পাখিরা না আসায় গরুর দাম একটু কম। ক্রেতা মোহাম্মদ মমিনুল তাইজুল ইসলাম বলেন, আমার নাম মমিনুল। করোনা ভাইরাসের কারণে বড় বড় পাখি না আসাতে গরুর দামে বর্তমানে কম। আমার নাম মোহাম্মদ আজুল ইসলাম। করোনা ভাইরাসের কারণে গরুর দাম অনেক কম এখন। বিক্রেতা হাফিজুর রহমান বলেন, আমি মোহাম্মদ হাফিজুর রহমান ছাগল বিক্রি করতে আসছি। করোনার কারণে পাইকারের উপস্থিতি কম, তাই আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। ছাগল ব্যবসায়ী মোহাম্মদ রঞ্জু মিয়া বলেন, আমি ছাগল ক্রয় করে বাসায় নিয়ে গিয়ে কিছুদিন লালন পালন করে আবার চড়া দামে বিক্রি করে থাকি, কিন্তু এর আগে দাম একটু চড়া থাকার জন্য কিনতে পারিনি। আজ ক্রেতাদের তুলনায় ছাগলের আমদানি বেশি, এ কারণে ছাগলের দাম অনেক কম। তিনি আরও বলেন, আমার নাম মোহাম্মদ রঞ্জু মিয়া। আমি এসেছি বড়বাড়ি হাটে ছাগল কেনার জন্য, কারণ করোনা পরিস্থিতির কারণে ছাগলের দাম খুবই কম। বুধবার বড়বাড়ি হাট ঘুরে দেখা গেছে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মেনে হাট ভর্তি গরু আর গরু, কিন্তু ক্রেতা খুব একটা নেই বললেই চলে, বেচাকেনাও কম। বিক্রেতারা বলছেন, করোনার সংক্রমণে এবার মাথায় হাত তাদের, দূর দূরান্ত থেকে ব্যাপারী ও ক্রেতা আসতে পারেনি, তাই গরুর ক্রেতা মিলছে না। 100 গরুর বিপরীতে ক্রেতা হাতে গোনা কয়েকজন, ফলে ক্রেতারা ইচ্ছামতো দাম বলছেন। কোনো উপায় না থাকায় খামারিরাও সেই দামে গরু বিক্রি করে দেখছেন। কয়েকজন গরু বিক্রেতার কাছ থেকে জানা যায়, দুপুর থেকে বিকেল পর্যন্ত গরু নিয়ে হাটে বসে থেকে সুবিধাজনক ক্রেতার দেখা পাননি। বড়বাড়ি হাটের ঘুরে ইজারাদার সূত্রে জানা যায়, করোনার কারণে কয়েক সপ্তাহ হাট বন্ধ রাখতে হয়েছে। পরবর্তীতে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে সীমিত আকারে সামাজিক দূরত্ব বজায় রেখে হাট আবার চালু করলেও এখনও হাটের মতো জমে ওঠেনি এই হাট। এই নিয়ে দারুণ দুশ্চিন্তায় পড়েছেন হাট ইজারাদার। হাট কর্তৃপক্ষ বলেন, ব্যাট, আয়কর ও আমানত চার্জসহ অনেক টাকা রাজস্ব কোষাগারে জমা দিয়ে এই গরু হাটের ইজারা নেওয়া হলেও এবছর এখন পর্যন্ত তেমন একটা সুফল পাওয়া যায়নি।